রহম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্যামেরা সহানীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহামারী করোনা যখন সারা বিশ্বে তৃতীয় ঢেউ চলছে সেই মুহূর্তে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেই পরিপ্রেক্ষিতে কক্সাদানীপুর পাইলট মাধ্যমিক তালিকা বিদ্যালয়ের নিয়মিত অন্যায়কের ক্লাসে তোমাদের স্বাগতম আজ দশম শ্রেণীর ইসলাম উন্নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়ের চার পাঠ বিষয় তাওহিদ নিয়ে আলোচনা করব তাওহিদ শব্দার্থ একত্রাবাদ আল্লাহ তালা এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই এ বিষয়ে স্বীকৃতি দয় স্বীকার করা সেটা হলো তাওহিদ তাওহিদ আল্লাহ তালা তার সম্পর্কে তিনি নিজেই বলছেন কুবৈত কোরআনে লাইসা কামিজু সাই অর্থাৎ আল্লাহতালার কোনো সাদৃশ্য নাই তার কোনো আকৃতি নাই তিনি এ সম্পর্কে আরও বলছেন কি পবিত্র কারণে ইসমিলাই রহমিলাহিম উল হু আল্লাহ হু আহাদ উল বলুন আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহ সামাদ তিনি কারো মুখ নেন অর্থাৎ আপনি স্বীকার করেন আল্লাহ এক ওয়া দ্বিতীয় তার কোনো শরীর নেই তিনি কারো মুখ নেন এই দুনিয়াতে তিনি কাউকে জন্ম দেননি কার কাছে জন্মে নেননি। তিনি সর্বত্রই বিরাজমান এটার না হলে তাহিদ যে এই আমরা আমাদের চারপাশে সৃষ্টিকূল যা কিছু দেখি সবই তার সৃষ্টি সমস্ত কিছুই তারই নিয়ন্ত্রণাধীন আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ যত প্রাণী যত কিছু আছে সবই তারই সৃষ্টি সবই তারই নিয়ন্ত্রণাধীন তারই হুকুমে সবই পরিচালিত এটা হলো তাহিদ তিনি আমাদের শিক্ষাতেছেন যে ইলাহা ইহ আল্লাহ সারা কোনো লা মানে লাহা ইল্লাহ সারা আল্লাহ সারা আমাদের কোনো ইলাহ নাই আমাদের মাহ নাই তিনি পালন কর্তা তিনি সৃষ্টিকর্তা তিনি রিজিকদাতা তিনি সর্বত্রই বিরাজমান আল্লাহ তালা শুধু এটাই বলেননি যে আমি তোমাদের মানুষ হিসেবে সৃষ্টি করলাম দুনিয়াতে তোমরা আমার হুকুম হাকামগুলো মেনে চলো আমার দেখানো পথে চলো আমার দোস্ত রসুলের দেখানো পথে চলো তাহলে তোমরা কি দুনিয়াতে সাফল্য পাবে আখেরাতে কি করবে মুক্তি পাবে আর এটা যদি আমরা সেই অনুযায়ী সেই বিশ্বাসে নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি সেটার নামই তাহিদ তাহলে আমরা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে পারি তাহিদের বিশ্বাস অবশ্যই করতে হবে তাহিবে তারা বিশ্বাস করলে তাই সে মিন মুসলমান ইমানদার হিসেবে সে থেকে তার নাম করতে হবে অর্থাৎ সে মুসলমান থাকবে না সে ইমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না তাহিদের বিশ্বাস মানুষকে তার জীবনের সব সকল তার জীবনের সকল যে বাধা সেগুলো দূর করে সে তার জীবনের পথকে পরিচালিত হয় সুন্দর সুশ্রীভাবে সে শৈতানের কোমলতা থেকে বিরত থাকতে পারে সে একজন তাহিতে বিশ্বাস মানুষ অন্যায় অশ্লীল খারাপ বেয়পোনার কাছ থেকে বিরত থাকতে পারবে তার দ্বারা মানুষের কোনো অন্যায় কাজ হবে না কাউকে ধোকা দিতে পারবে না এতেমের মাল ভক্ষণ করতে পারবে না এতেমকে তার সম্পদ আত্মসাত করতে পারবে না যদি সে তাওহিদ অর্থাৎ আল্লাহতালার একত্ববাদের প্রতি তার বিশ্বাস থাকে তাহলে আমরা কি বুঝলাম যে তাহলে তা তাহিদ একত্ববাদ তার থেকে আল্লাহতালা এক অদ্বিতীয় এটা আমাদের মনে পায়নি বিশ্বাস বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে এই ছিল তাহিদের সংক্ষিপ্ত পরিস্থিতি আশা করি তোমরা এ থেকে কিছু হলে উপকারিত হয়েছে পরবর্তী ক্লাসে তোমাদের অন্য বিষয় আলোচনা করবে তবে করোনাকালীন মুহূর্তে সবাই বাসায় থাকবে ঘরে থাকবে বিশেষ প্রয়োজনে বের হতে হলে অবশ্যই মাস্ক পরে ঘর থেকে বের হবে এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা